নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ডায়েরিতে নোট করে নিন, আগামী 72 ঘন্টায় মহালক্ষ্মী রাজযোগে 5 রাশির লক্ষ্মী লাভ হতে চলেছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে মহালক্ষ্মী রাজযোগ যদি থাকে বিদ্যমান, তাহলে এই আগামী 72 ঘন্টা আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, মঙ্গলের 3টি রাজযোগ রয়েছে। 1 মহালক্ষ্মী রাজযোগ, 2 রুচক মহাপুরুষ রাজযোগ, 3 কুলদীপক রাজযোগ। এই 3টি রাজযোগ মঙ্গলের দ্বারাই কিন্তু সৃষ্টি হয়, এবং চন্দ্র এবং মঙ্গল যখন একত্রে অবস্থান করে তখন মহালক্ষ্মী রাজযোগ সৃষ্টি করে। মঙ্গল যখন দশম গৃহে অবস্থান করে আপনার কুলদীপক রাজযোগ তৈরি করে, এবং মঙ্গল যখন সক্ষেত্রিক হয় এবং সেটা যদি কেন্দ্রে অবস্থান করে তখন রুচক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করে, যার শুভফল এই 5 রাশি জাতক এবং জাতিকারা কিন্তু পেতে চলেছে। দেখুন, আমি আবারও বলছি, অনেকেই বলেন যে আমি জ্যোতিষশাস্ত্র মানি না, কিছু হয় না। দেখুন, জ্যোতিষশাস্ত্র একটা, মানে কি বলবো, একটা আপনাদের একটা স্মাইল স্টোন বলতে পারেন, কারণ এটা যুগ যুগ ধরে কিন্তু চলে আসছে। দেখবেন যে এই যে জ্যোতিষশাস্ত্র না, একটা মঙ্গলময় শাস্ত্র। আপনি যদি বেদকে বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। আর অনেকের ক্ষেত্রে আমি দেখছি, যতক্ষণ না দিয়ালে পিঠ না থেকছে ততক্ষণ কিন্তু অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করছেন না। আমি বারবার বলি, সময় থাকতে আপনারা কাজগুলো কিন্তু করুন। আপনার চাকরি হচ্ছে না, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন চাকরি হচ্ছে না, বা চাকরিতে প্রমোশন হচ্ছে না, বা ট্রান্সফারের প্রচেষ্টা করছেন হচ্ছে না, যোগাযোগ করুন। ঋণের উপর ঋণ, একের পর এক ঋণে পড়ে গেছেন, অবশ্যই যোগাযোগ করুন। কেরিয়ারে বাধা, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, সন্তান ক্ষেত্র নিয়ে সমস্যা চলছে, যোগাযোগ করুন। কারণ একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে এখান থেকে কিন্তু টেনে তুলতে পারে। আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান আপনাকে বলে দিবে আগামী দিন আপনার কেমন যাবে। দেখুন, রত্ন এতটাই কার্যকর যেটা আপনার ভাগ্যের বাধাগুলোকে কাটাতে পারে। তাহলে বড় বড় ফিল্ম স্টার, এমনকি যারা বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, বড় বড় ডক্টর, তারাও কিন্তু রত্ন কিন্তু পড়ে রয়েছেন। রত্নের মধ্যে একটা ঊর্জা থাকে, সেই ঊর্জাটা আমাদের শরীরের মধ্যে আসে সূর্যের কিরণের মাধ্যমে। এই সূর্যের কিরণের মাধ্যমে যে এই রত্নের মাধ্যমে যে আমাদের যে ঊর্জাগুলো আসে কিনা, সেই নেগেটিভ ভাইব্রেশনগুলো কাটে এবং পজিটিভ দিকগুলো কিন্তু তৈরি হয়। তাই আমি আবারও বলছি, কৌশিক রায়ের কাছে না ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যার হাত আমি ধরি তাকে কিন্তু টেনে তুলি। আমি সবার ক্ষেত্রে কিন্তু আমি হাত ধরি না যে কৌশিকটা দেখেন, অনেক ক্ষেত্রে রেমেডি ছাড়াই আমি প্রেডিকশন করে ছেড়ে দিই। আর যার হাত ধরবো এবং তাকে কিন্তু সারেন্ডার হতে হবে যে কৌশিকটা আপনি আমাকে বাঁচান, তবেই কিন্তু তার আমি হাত ধরি। তো ইম্পসিবল বলে আমার ডিকশনারিতে কোনো কথা নেই, এভরিথিং ইজ পসিবল। ব্যবসা ভালো চলছে না, ব্যবসাতে লগ্নি করছেন, ব্যবসাতে লস আসছে, অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে।
প্রতিকার প্রতিবিধান করলে আপনাদের জীবন 100% বদলাবে। তো এই রাজযোগের ফলে আগামী 72 ঘন্টার মধ্যে যে 5 রাশি, প্রথম রাশি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতি, বড় ধরনের কোনো দীর্ঘদিনের কাজ আটকে ছিল বা পেমেন্ট আটকে ছিল, সেই টাকা আপনারা পেতে চলেছেন। প্রমোশনের সম্ভাবনা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে সিংহ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আপনার তুলা রাশি। আপনি তুলা রাশির মানুষ, আপনাদের লক্ষ্মীনারায়ণ রাজযোগে লক্ষ্মী লাভ হতে চলেছে। ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি তুলা রাশির। কোনো ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন। ভাগ্যক্ষেত্রে বড় ধরনের সুবিশাল পরিবর্তন আসতে চলেছে। এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার ধনু রাশি। ধনু রাশির এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ আপনাদের শেয়ার বাজার, লটারি এবং ব্যবসা থেকে বড় ধরনের অর্থলাভ ঘটাতে কিন্তু চলেছে। ক্যারিয়ার ক্ষেত্রে লাভ দিতে চলেছে এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত করতে চলেছে। এরপর যে রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ আপনার দ্বিতীয়ভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ আপনার সপ্তমপতি, অর্থাৎ ব্যবসা, ডেলি ইনকাম, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। একদম শেষ রাশি সাড়েসাথী চলছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের ধনলাভ, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন। ক্যারিয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, আর্থিক স্থিতি মজবুত, ফাটকা শেয়ার বাজার লটারি থেকে বড় ধরনের অর্থলাভের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যাই হোক, যারা ভিডিওটি শুনছেন, পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। আবারও বলছি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন। ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করুন। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। কবচ, রত্ন এবং যোগ্য এবং বেশ কিছু ক্রিয়ার মাধ্যমে যে সমস্যাগুলো রয়েছে কিনা সেখানে কিন্তু সমাধান করা 100% সম্ভব। যাই হোক, প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।